ট্রান্সজেন্ডার কি? এই শব্দটা আপনারা 5 বছর আগে শুনছেন এদেশে, 3 বছর আগে শুনছেন এদেশে, হঠাৎ করে এটা আমদানি হয়েছে না? একটা বিশ্ববিদ্যালয়, একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং তাদের এনজিও এটাকে এদেশে প্রতিষ্ঠিত করবার জন্য কোটি কোটি টাকা খরচ করছে, সচিবদেরকে কিনছে, তাদের মাথা কিনছে। এবং ওই যে বললাম এক শ্রেণীর মানুষ আছে তারা এদেশে বসবাস করবে না, আপনারা আমার ঘাম ঝরানোর টাকা তারা পাচার করে বেগমপাড়া বাড়ি করবে, তারা থাকবে না, তাদের ছেলেমেয়েরা এখানে পড়ালেখাও করবে না। ওরা ওখান থেকে ফান্ডের বিনিময়ে আমাদের সন্তানদেরকে বিষ দিয়া আমাদের সন্তানদের শেষ করে ওরা এখান থেকে চলে যাবে, এখানে থাকবে না। কিন্তু আপনি আমি যদি চোখ মুখ বন্ধ করে বসে থাকি, ধ্বংস তো থামবে না, ধ্বংস তো হয়ে যাবে। আপনি যতক্ষণে টের পাবেন ততক্ষণে অনেক কিছু হারিয়ে ফেলবে। ট্রান্সজেন্ডার জিনিসটা আমরা এর আগে আপনাদেরকে বলার চেষ্টা করেছি, আপনি আমার কথা শোনার দরকার নাই। সবার হাতে হাতে স্মার্টফোন আছে না? আপনি গুগলে গিয়া বাংলায় ট্রান্সজেন্ডার কি একটু লিখে সার্চ দেন, আপনি সেখানে বিবিসি বাংলা সহ বিভিন্ন অথেন্টিক সোর্স থেকে এটা ডেফিনিশন জানতে পারবেন। আপনি নিজে দেখেন, ট্রান্সজেন্ডার হল একটা মানুষ আপাদমস্তক পুরুষ, মাথা থেকে পা পর্যন্ত নারীত্বের ন নাই তার ভিতরে। আল্লাহ তাআলা যে মানুষকে অবকাঠামো দিয়ে তৈরি করে, তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুতে 100% পুরুষ, এবং পুরুষ হিসেবে সে সমাজে প্রতিষ্ঠিত আছে। হঠাৎ করে তার মনে চাইল, সে বলল না আমার পুরুষদের দিকে টান আছে, পুরুষদের দিকে টান, বুঝছেন তো? তার মানে সে কি সমকামী। এখন সে বলবে যে আমি নিজেকে নারী মনে হয়, কারণ পুরুষের দিকে যেহেতু টান আছে আমি নারী, তার শরীরে কিন্তু নারীত্বের কিছু, সে কিন্তু তৃতীয় লিঙ্গ বা হিজড়া না, সে কিন্তু আস্তে একটা পুরুষ। সে নিজেকে দাবি করছে আমার এখন কি মনে হয় নিজেকে, নারী মনে হয়, এর নাম ট্রান্সজেন্ডার। এবার অফিসিয়ালি তাকে নারী হিসাবে স্বীকৃতি দিতে বাধ্য, এর নাম হলো ট্রান্সজেন্ডার। অলরেডি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে ট্রান্সজেন্ডার সুরক্ষা আইনের খসড়া পাশ মানে রেডি হয়েছে, এটা আগামী ডিসেম্বর আগে পাশ হবে দৈনিক ইত্তেফাক রিপোর্ট করছে। আমি সূত্র নিজে চোখে দেখা ছাড়া কারোর কথায় আমি সাধারণত সূত্র বলি না, আমি নিজের চোখে দেখে এসে বলতেছি। এই ট্রান্সজেন্ডারের বিষ, এটা আমেরিকাতে গিলাইতে 70 বছর লাগছে, 70 বছর লাগছে, বিলিয়ন বিলিয়ন ডলার এটার পিছনে খরচ করেছে এই শয়তানরা। কিন্তু এই দেশে সে আবর্জনা ঢুকাইতে 7 বছর সময় লাগে না। ভাইরা আমাদের কমনমতি বাচ্চাদেরকে আমরা স্কুলে কি সমকামিতে শিক্ষা দেওয়ার জন্য পাঠাই? আপনারা চান আপনাদের ছেলে মেয়ে সমকামী হোক? আপনারা তো পরের কথা, আমেরিকার মতো জায়গায় পশ্চিমা দুনিয়ার বহু অভিভাবকরা রাস্তা বের হয়েছে অনাচারের বিরুদ্ধে, কারণ সন্তান শেষ হয়ে যাচ্ছে। সন্তান যদি সমকামী হয় আপনি তো নাতি নাতি মুখ দেখবেন না, দেখবেন সমাজটা কতটা নোংরা হতে পারে। কিন্তু সেই জিনিসটাকে গেরানোর জন্য এরা চেষ্টা করছে বহুদিন, সমকামিতে এদেশে খাওয়ানোর জন্য বহু মন্ত্রীকে কেনার চেষ্টা করছে, তাদের মুখ দিয়ে ইনিয়ে বিনিয়ে বলাইছেও, কিন্তু পারে নাই, দেখছে যে এদেশে সম্ভব না। এদেশে হিন্দু বলেন, মুসলমান বলেন, সব ধরনের মানুষ সন্দেহ করে যে আমরা সমকামিতা এদেশে কোনোভাবে অনুমোদন দেব না। আমাদের সংবিধানে পর্যন্ত 2 বছর কারাদণ্ডের কথা বলা আছে সমকামিতা লিপ্ত হলে, এটা অপরাধ আমাদের দেশের রাষ্ট্রীয় আইনে, ধর্মীয় আইনে অপরাধ, সর্বসম্মতিক্রমে যেটা অপরাধ সেটাকে কিছু অসুস্থ মানুষের অধিকারের কথা বলে এই মানবাধিকার শব্দ শুনে আমি নড়ে চড়ে বসি, যে বাঘপাড়ির একটা বড় হাতিয়ার হলো এই শব্দটা, এই শব্দটা দিয়ে তারা বাঘপাড়িটা সবচেয়ে বেশি করে। তারা এই ট্রান্সজেন্ডার নাম দিয়া ওই সমকামিতা দেখছে যে গেলানো যাবে না, তখন ট্রান্সজেন্ডার শব্দটা ঢুকেছে। ট্রান্সজেন্ডার মানে কি? সোজা কথা, গায়ে গতরে পুরুষ, সে বলতেছে আমার পুরুষের দিকে টান, তাহলে আমি এখন নারী, যেহেতু পুরুষের দিকে টান তাহলে আমি কি? আমার একজন মহিলা গায়ে গতরে মাথাতে পা পর্যন্ত 100% নারী, তার ভিতরে পুরুষত্বের পাওয়া নেই, কিন্তু সে যদি আরেক নারীর দিকে আকৃষ্ট হয় তখন সে বলবে, ডাইরেক্টর বলতে পারবে না যে হ্যাঁ আমি আরেক নারীর দিকে আকৃষ্ট হই, আমি সমকামী হব, এটা বলতে মাইর খাবে। তো এই জন্য সে বলবে আমি ট্রান্সজেন্ডার, মানে আমি মনে মনে পুরুষ। তাহলে মনে মনে পুরুষ হলে আরেক মহিলার বিয়ে করতে পারবে। আমার কথা বুঝলেন তারা? এই শরীফার গল্পে গত বছর যেটাকে ট্রান্সজেন্ডার লেখা হয়েছিল, সারা দেশের সর্বস্তরের মানুষের আন্দোলনের মুখে, সমালোচনার মুখে
ওই ট্রান্সজেন্ডার শব্দ বাদ দিয়ে শুধু হিজরা বা তৃতীয়লিঙ্গ শব্দ শরীফা সেই গল্পের প্যাটার্নটা সেই সেই গল্পের মধ্যে কি লেখা আছে একদম যদি কোটান কোট করে আমি বলি একদম বই থেকে কি লেখা আছে কি পড়াচ্ছে আমাদের বাচ্চাদেরকে আপনি দেখেন গল্পের মধ্যে পরিষ্কার লেখা আছে যে একদিন এমন একজনের সঙ্গে পরিচয় হলো যাকে সমাজের সবাই মেয়ে বলে কিন্তু সে নিজেকে ছেলে বলেই মনে করে আমার মনে হলো এই মানুষটা আমাদের মতোই মানুষ এর আগে আর অনেকগুলো কথা আছে তার খোলাসা হলো বলতেছে যে একজন বলতেছে যে আমার শরীরে একজন মেয়ের মতো ওই শরীফা যে মেয়ের মতো আমার শরীর কিন্তু আমার মন বলতেছে আমি পুরুষ মন বলতেছে পুরুষ মানে বুঝছেন তো মানে হলো সে মেয়েদের দিকে টান হয় তার আকর্ষণ হয় এজন্য সে নিজেকে কি দাবি করতেছে পুরুষ আবার সে স্বীকার করতেছে আমার শরীরে আগাগোড়া একটা নারী এবং এই বইয়ে বাচ্চাদের প্রাণ হচ্ছে আমরা যখন জন্মগ্রহণ করি তখন আমাদের শরীরের অবকাঠামো দেখে সমাজ ঠিক করে দেয় কে ছেলে আর কে মেয়ে বুঝেন জন্মের পর একটা বাচ্চা শরীরের কাঠামো দেখে আমরা নিরূপণ করে দেই যে এটা ছেলে এটা এটাকে বলা হচ্ছে আপনার কি জেন্ডার জানা বলা হচ্ছে সামাজিক জেন্ডার মনে হয় বা এই জাতীয় কিছু তারা বলতে চাচ্ছে যে না এর বাইরে কে ছেলে কে মেয়ে এটা তার ব্যাপার দেখেন সমাজ ঠিক করে দেওয়ার ব্যাপার না আমি প্রথম প্রথম মনে করতাম যে এই ফালতু কথা বলার কোনো যুক্তি আছে একটা লোক পুরুষ এখন ওনার গায়ে গতরে পুরুষ জন্মের সময় আমরা দেখলাম পুরুষ সব কিছু ডাক্তারি টেস্টে রিপোর্টে বলা হলো পুরুষ এখন বলছে না এটা আপনাদের বলার কে আপনি বলার কে সে পুরুষ না মহিলা তারটা সে বলবে পুরুষ না মহিলা বলেন আমি একসময় মনে করতাম যে তোমার পাগলামি পরে দেখলাম না এটা তো সিরিয়াস ইস্যু পাগলামি না আমাদের সন্তানদেরকে সমকামী করার জন্য এই ছল ছাত্রীর আশ্রয় নেওয়া হয়েছে গত বছর যেটাকে বইয়ে 23-এর বই এবং 24-এর বই দুটি আমি কালেক্ট করেছি আমার কাছে আছে 23-এর বইয়ে যেখানে শরীফার গল্পে ট্রান্সজেন্ডার শব্দ ছিল এবার সেখানে শুধু ওই শব্দটা ফালে হিজরা শব্দ বসানো হয়েছে আরও ইন্টারেস্টিং তথ্য আছে শুনেন 2023 এবং 24 দোনো সালের বইয়ে চারটা ক্যারেক্টার তুলে দেওয়া হয়েছে চারজন মানুষের ছবি দিয়ে রিয়েল মানুষেরা এরা এটা কোনো কাল্পনিক চরিত্র না ছবি দেওয়া হয়েছে তাদের মধ্যে একজন হলো নজরুল ইসলাম ঋতু আর একজন হলো রানী চৌধুরী চারজন আছে ছোট ছোট লেখা আমি পড়তে কষ্ট হচ্ছে এই চারজনের বলা হয়েছে একজন বোঝানো হচ্ছে যে হিজরা এবং তৃতীয় লিঙ্গের মানুষদের অধিকার আছে তাদের অধিকার আমাদের দিতে হবে এটা তো ভালো জিনিস এটার ব্যাপারে তো কোনো দ্বিমত নাই কিন্তু তৃতীয় লিঙ্গের খোলসে তার খোসার ভিতরে আপনি ট্রান্সজেন্ডার সমকামে ঢুকে দিতেছেন আপনারা জানেন বাজারে রাস্তাঘাটে যে সমস্ত হিজড়া দেখা যায় কয়েকদিন আগে পত্রিকার রিপোর্টে প্রকাশ হয়েছে এক ডাক্তার টাকার বিনিময়ে ওই যেগুলো সমকামী হিজড়া না সাজলে কাজ করতে পারে না ওইগুলোকে টাকার বিনিময়ে সে অপারেশন করে হিজড়া সাজাইছে এবং এটা ধরা পড়েছে পহেলা জুলাই 2015 বিবিসি বাংলা রিপোর্ট করেছে যে 12 জন হিজড়া হিসাবে নিয়োগ পাইছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে তাদের ধরা পড়েছে পরে এরা একটাও হিজড়া না সবগুলো পুরুষ মেডিকেল টেস্টে ধরা পড়েছে ধরা পড়ার পর তাদের নিয়োগ স্থগিত করা হয়েছে কি খেলা চলতেছে বুঝেন মহিলাদের মধ্যে পুরুষকে ঢুকাই দেওয়ার একটা চক্রান্ত হিজড়া বলে আসলে কিন্তু আদতে কি এই যে একটা অস্থিরতা তৈরি করে দিতে চাচ্ছে পশ্চিমারা শত শত কোটি টাকা ঢালতেছে এই দেশে কালভার্ট নাই এই দেশে রাস্তাঘাটের সমস্যা আছে বহু মানুষ চিকিৎসা মারা যায় অনেক সমস্যা আছে এগুলো নিয়ে তাদের এত আন্তরিকতা নেই এত সিরিয়াসনেস নেই যত সিরিয়াসনেস ওই ট্রান্সজেন্ডারের বিষ ঢুকাবার জন্য তো এই যে চারজন চরিত্রের কথা বলা হয়েছে বইয়ে বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে দেখো তারা তৃতীয় লিঙ্গে হিজড়া হয়ে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছে আরেকজন বিটিভির কি যেন হয়েছে গায়ক বা কিছু একটা হয়েছে ইন্টারেস্টিং বিষয় হলো এদের ব্যাপারে আমরা যাচাই বাছাই করেছি তিনজনের তথ্য পেয়েছি পত্রিকাতে পত্রিকাতে তিনজনের তথ্য পেয়েছি এর ভিতরে ইনসাইডার বাংলাদেশ এখানকার শিরোনাম দেখেন ইউনিয়নবাসীদের বন্ধু হয়ে উঠেছেন দেশের প্রথম ট্রান্সজেন্ডার চেয়ারম্যান ঋতু তাহলে বইয়ে পড়াচ্ছে একই ব্যক্তিকে বইয়ে বাচ্চাদেরকে পরিচয় করা দিচ্ছে হিজড়া আসলে লোকটা কি ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার মানে বুঝছেন তো সমকামী আচ্ছা বিবিসি বাংলা সমকালের রিপোর্ট বলতেছে বিটিভির তালিকাভুক্ত প্রথম ট্রান্সজেন্ডার নৃত্যশিল্পী রানী তাহলে এই রানীকে বইয়ে বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে হিজড়া আসলে সে কি ট্রান্সজেন্ডার মূলত
এই সমকামিতা প্রতিষ্ঠার জন্যই এই চক্রান্ত। তৃতীয় ব্যক্তি সম্পর্কে বিবিসি বাংলা বলতেছে, এগুলো সব অথেন্টিক আপনার গণমাধ্যম, তৃতীয় লিঙ্গের মানুষের নিগ্রহের শুরু হয় নিজ পরিবার থেকে, এটার শিরোনাম। এরপর লিখতেছে, কথাগুলো বলছিলেন ঢাকার প্রথম ধামরায়ের স্বামী যিনি একজন রূপান্তরিত নারী। রূপান্তরিত নারী বুঝছেন তো, ছেলে থেকে উনি কি হয়েছে মেয়ে হয়েছে। ভাইরা আপনারা কি অস্থিরতা চান? যদি না চান তাহলে সবাইকে প্রতিবাদ করতে হবে। সন্তানকে শিক্ষার নামে কুশিক্ষা আমরা দিতে চাই না। এবং আপনাদের একটা মজার তথ্য দিয়ে রাখি, আমাদের সরকারের তরফ থেকে এই চক্রান্তগুলো যখন যারা করে, এগুলো সরকারি বিভিন্ন মহলকে যখন জানানো হয়, তারা আন্তরিকতার সাথে সেগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করা হয় করে, এটা বিভিন্ন সময় আমি দেখেছি। বিশেষ করে একটা বিষয় তো না বললেই না, সেটা হলো হিজড়াদের মেডিকেল টেস্টের মাধ্যমে হিজড়াকে হিজড়া না কে এটা নিরূপণ করার একটা ব্যবস্থা আমাদের দেশে অনেক আগে থেকেই আছে। ইন্টারেস্টিং বিষয় হলো বিবিসি বাংলার রিপোর্ট দেখেছি আমি, আরও আমার কাছে বিভিন্ন রিপোর্ট আছে, আজকেই আমি পড়েছি যে জাতীয় মানবাধিকার কমিশন চিঠি লিখেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে যে হিজড়াদের মেডিকেল টেস্ট তুলে দেওয়া হোক। কেন তুলে দিতে বলছে বুঝছেন? আচ্ছা, ওনাদের যুক্তিটা খুঁজেন। ওনারা বলতেছে যে আমাদের কাছে দুইটা সংগঠন আসছে, এরা কত সূক্ষ্মভাবে কাজ করে, দুইটা সংগঠন আসছে, এই সংগঠন এসে বলছে হিজড়াদের মেডিকেল টেস্টের মাধ্যমে সে যে আসলে হিজড়া এটা নিরূপণ করতে গিয়া তাদেরকে অনেকে যৌন হেনস্থার শিকার করে। তো এটা অমানবিক যে সে কোন লিঙ্গের মানুষ এটা নিরূপণ করার জন্য তার এগুলো চেক করা হবে, এটা এটা অপমান তার জন্য। এই হলো তাদের দাবি। আপনারা যারা একটু খোঁজ খবর রাখেন দেশের বিভিন্ন সেক্টর সম্পর্কে, তারা জানেন বুয়েট আর্মি মিডিল ইস্টে চাকরি যাওয়ার জন্য, চাকরিতে যাওয়ার জন্য কর্মী হিসাবে মেডিকেল টেস্ট করতে হয়। এই মেডিকেল টেস্টগুলোতে কি হয়, 100% ফুল বডি একটা সুতাও রাখা ছাড়া চেক করা হয় কি হয় না, ফুল বিবস্ত্র করে। কই সেখানে তো মানবিকতার প্রশ্ন আসলো না, এখানে আসলো কেন? এখানে আসছে এই জন্য যে থলের বিড়াল বের হয়ে যাবে। যখন ওই যে 1 জুলাই 2015 তারিখটা মনে রেখেন, বিবিসি বাংলা রিপোর্ট এবং আরও বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট যে 12টা হিজড়া হিজড়া সাইজা চাকরি নিতে গেছে, ধরা পড়ছে মেডিকেল টেস্টে, তারা একটাও হিজড়া না। এটা সব প্রতারণা। সমকামীদেরকে হিজড়ার নাম দিয়া লেবাস দিয়া সমাজে ব্যাপকভাবে ঢুকাই দিতে চায়, এই জন্য তারা মেডিকেল টেস্টকে ভয় পায়। বলো মেডিকেল টেস্ট করা যাবে না, মেডিকেল টেস্টের নামে নাকি ডাক্তার নার্স বা কেউ তাদেরকে যৌন হেনস্থা স্বীকার করে। আমার কথা হলো মাথা ব্যথা হলে কি মাথা কেটে ফেলা সমাধান? যদি যৌন হেনস্থা স্বীকার হয় তো যারা স্বীকার করে তাদেরকে আইনের আওতায় আনো, কড়াকড়ি করো, সেখানে সিস্টেম করো যাতে কেউ এটা না হয়। আর চিকিৎসা নিতে গিয়েও তো অনেক নারী অনেক পুরুষ ডাক্তারের কাছে নিগৃহীত হয়, তাই বলে কি চিকিৎসা বন্ধ করে দিবে? তাহলে মেডিকেল টেস্ট বন্ধ করার জন্য জাতীয় মানবাধিকার কমিশন কিভাবে চিঠি লেখে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে? এর মানে হলো তারা চায় এসব চেক টেক বাদ দেয়। এবং আপনারা জানেন সর্বশেষ জনশুমারিতে মানুষের পরিচয় উল্লেখ করতে গিয়ে পুরুষ মহিলা তৃতীয় লিঙ্গ, এই তৃতীয় লিঙ্গ এটা কেউ বললেই লিখে ফেলা হয়েছে, এটার জন্য আর কোনো মেডিকেল টেস্ট চাওয়া হয়নি। এখন তাদের দাবি হলো যে পুরুষ পুরুষ বললে তার কাছে মেডিকেল টেস্ট করাইতে হয় না, নারী নারীর পরিচয় দিলে টেস্ট করাইতে হয় না, তৃতীয় লিঙ্গের মানুষকে কেন করতে হবে? এটা হলো তাদের যুক্তি। তৃতীয় লিঙ্গের মানুষের মধ্যে যেহেতু পরিচয় নিয়ে ঝামেলা আছে, সেজন্য তো সেখানে টেস্টের প্রয়োজন। ভাইরা না, ষড়যন্ত্রের জাল কত গভীরে এটা আমরা বিষয়ে মানুষ বুঝছি না। হয়তো আপনারা কেউ বলতে পারবেন হুজুর বোধহয় মাথাটা নষ্ট হয়ে গেছে, মনে একটু বেশি ফাউল চিন্তা করে। বিশ্বাস করেন আমি এগুলোর গভীরে যতটা ঢুকেছি যতটা দেখেছি, আল্লাহর কসম আপনি যদি একজন সচেতন মানুষ আপনি দেখতেন আপনি ঠিক থাকতে পারতেন না কি চলছে। আপনারা এখন রাস্তাঘাটে যেগুলো দেখেন অনেক তৃতীয় লিঙ্গের মানুষ হিজড়ারা আমাদের কাছে আসে, বলে হুজুর আমি রিয়েল তৃতীয় লিঙ্গ কিন্তু আমার এখন খাওয়ার নাই ওই ফেক সমকামীগুলোর কারণে, এদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে। আপনার বাচ্চা কি পড়ে আপনি একটু খোঁজ খবর রাখেন, এবং আল্লাহ আপনাকে যতটুকু ক্ষমতা দিয়েছে ততটুকু দিয়ে অন্তত এই ষড়যন্ত্রগুলোর ব্যাপারে একটু সতর্ক থাকেন। নির্বাচনী নানান আলোচনার মধ্যে, নির্বাচনী নানান পরিবেশের মধ্যে তলে তলে এই জিনিসগুলোকে সমাজে ঢুকিয়ে দিচ্ছে
পশ্চিমাদের দালালরা এরা এদেশের শত্রু এদেশের প্রজন্মের শত্রু তরুণদের শত্রু আমাদের শত্রু আল্লাহ তাআলা এদের সম্পর্কে আমাদেরকে সাবধান থাকার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আস সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নাহর সাথে